ইতিমধ্যে গঠন হয়েছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি। কোচবিহার জেলার ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মতিলাল জৈন, সম্পাদক সুরজ কুমার ঘোষ, সহসভাপতির দায়িত্বে এসেছেন গৌতম কুণ্ডু, তপন সাহা, তপন ঘোষ, চাঁদমোহন সাহা। সহসম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শান্তনু সাহা, সুভাষ সাহা, হারাদন সাহা, প্রবীর কুমার সাহা এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রামনিবাস পান্ডিয়া। করোনার কারণে দীর্ঘ পাঁচ বছর পর গত ২৪শে এপ্রিল সংগঠিত হয় কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির নির্বাচন। এই নির্বাচনে ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং এরপর গঠিত হয় কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মণ্ডলী। দায়িত্ব পাওয়ার পর কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সম্পাদক সুরজ কুমার ঘোষ এদিন বলেন, ব্যবসায়ীদের প্রচুর সমস্যা, এই সমস্যা সমাধানে উদ্যোগী হবে এই নবনির্বাচিত কমিটি। কোন ক্ষেত্রে বেশি গুরুত্ব আরোপ করা হবে তা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে ব্যবসায়ী সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে এদিন জানান তিনি। এদিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, আর এই সংগঠনের হাত যত শক্ত হবে ততই ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত হবে, তাই সকল ব্যবসায়ীকে এই ব্যবসায়ী সমিতির সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। ঈদ ও অক্ষয় তৃতীয়ার ধামাকা অফার, বাড়িতে নিয়ে আসুক আনন্দের জোয়ার, নিজের হিরোতে হন সওয়ার, বাইক কিনলেই নিশ্চিত উপহার, এক্সপালস ফোর বি ছাড়া সব প্রিমিয়ার মডেলের ওপর পাচ্ছেন ৫,০০১ টাকার বোনাস, ডেস্টিনি এক্সটেক ছাড়া সব স্কুটির মধ্যে পাচ্ছেন এক্সচেঞ্জ ও লয়্যাল্টির ওপর ৩,০০০ টাকা ছাড়, গ্ল্যামার এক্সটেক ছাড়া সব মডেলের ওপর রয়েছে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়। অফারটি রয়েছে ৫ই মে পর্যন্ত। আমাদের ঠিকানা সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার, যোগাযোগ ৯৮৩২০৭৭৮৪৮। এটা একটা খুবই আনন্দের বিষয়, আমি প্রথমবার জেলা ব্যবসায়ী সমিতির নির্বাচনে দাঁড়িয়েছি এবং প্রথমবারই আমি বিপুল ভোটে জয়ী করেছে আমার ভোটাররা এবং নির্বাচিত যারা নির্বাচক মণ্ডলী ছিলেন কার্যকারী সদস্য তারা আমাকে সম্পাদক হিসাবে নির্বাচিত করেছে, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সত্যি আমার জন্য খুব আনন্দের বিষয়। এবং এই সম্পাদক হওয়ার পর আপনার প্রথম কাজ কী থাকবে ব্যবসায়ীদের জন্য? ব্যবসায়ীদের জন্য প্রচুর কাজ আছে, এখন পর্যন্ত আমরা সেভাবে বসিনি, প্রথম মিটিং যেটা হবে আমাদের সেই মিটিংয়ে আমরা কোন কাজটার গুরুত্ব কীরকম, যে কাজটার গুরুত্ব বেশি সেটাকে আমরা প্রথমে রাখব, নিজেরা সবাই মিলে ৭১ জন আমরা কার্যকরী সদস্য নির্বাচিত হয়ে যারা এসেছি তাদের সাথে সবাই মিলে কথা বলে সকলে মিলে একসাথে কাজ করব। তবে একটা কথা না বললেই নয়, সদস্য সংখ্যা বাড়ানো এটা একটা প্রাথমিক তালিকার মধ্যে আমাদের থাকবে, কারণ প্রচুর সদস্য যারা হতে চায় এই ইলেকশন চলাকালীন আমার সাথে অনেক ব্যবসায়ীরা যোগাযোগ করেছে, যারা ইচ্ছুক তাদেরকে এই ব্যবসায়ী সমিতিতে এনে ব্যবসায়ী সমিতির হাত শক্তিশালী করা এটা একটা বড় কাজ, প্রথম কাজের মধ্যে থাকবে আমার। ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটাই বার্তা দিব, জেলা ব্যবসায়ী সমিতি আমাদের মূল সংগঠন, এটা একটি অরাজনৈতিক সংগঠন, আপনারা সবাই আসবেন, জেলা ব্যবসায়ী সমিতির হাত যত শক্ত হবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে আর এগিয়ে আসা উচিত এবং আমাদের সকলের মধ্যে যোগদান করা উচিত, তাহলেই আমাদের ব্যবসা সুরক্ষিত থাকবে, আমাদের স্বার্থ সুরক্ষিত থাকবে।